কবে থেকে শুরু হয়েছিল অনেকক্ষণ ধরে আমরা এই নতুন প্রকাশিত কাব্যগ্রন্থ উপর আলোচনা শুনলাম তো যেহেতু কবিতার বই একজন কবির ভাষাতেই বলতে চাই যে তিরিশোত্তর কবিতার অন্যতম পুরোধা বুদ্ধদেব বসু তিনি একাধারে কবি একক প্রবন্ধকার গবেষক ছিলেন উপন্যাসিক ছিলেন তার একটি বিখ্যাত কবিতা আছে চিরকায় সকাল তার প্রথম লাইনটি হচ্ছে এরকম যে কি যে ভালো লাগলো আমার আজ এই সকালবেলায় কেমন করে বলি তো সকালবেলাটা আমি সন্ধ্যাবেলা করে দিই আমার খুব ভালো লাগছে এখানে কারণ সাধারণত এখানে অনুষ্ঠানে থাকার সুযোগ কম হয় কারণ আমি যে সংস্থা প্রধান সেটার নামই হচ্ছে পার্বত্যচট্টগ্রাম উন্নয়ন বোর্ড উন্নয়নমূলক কাজের একটি অগ্রগামী প্রতিষ্ঠান কবিতা বা লেখালেখি নিয়ে এখানে আমাদের মানে সরকারিভাবে কোনো আমাদের কর্মসূচি বা কার্যক্রম থাকে না সাধারণত আজকে সকালে আমার দুটো কর্মসূচি ছিল একটা হচ্ছে কুতুব ছড়িতে বোধহয় ব্রিজ উদ্বোধন আর পরে দেবতা ছড়ি এটাই ছড়ি শরণ নামে নাম আমাদের অনেক এলাকা তো সেখানে একটা স্মার্ট ভিলেজের উদ্বোধন তো এরপরে সন্ধ্যায় আজকে এই মুকুলের কবিতার বই তো আমার খুব ভালো লাগছে ওই জন্য আমি চিরকায় সকাল কবিতার এই লাইনটা আমি এখানে বললাম তো আরেকটি বিখ্যাত উক্তি আছে সেই ওনারই সমসাময়িক তিরিশোত্তর কবি তিরিশোত্তর মানে ১৯৩০ পরে রবীন্দ্রনাথের জীব মানে জীব জীবদ্দশায় যে পাঁচজন কবি বাংলা ভাষা একটা বা নতুন বাঘ এনে দিয়েছিলেন রবীন্দ্র বলের বাইরে এসে তাদেরকে তিরিশোত্তর কবি বলা হয় তার অন্যতম হচ্ছে বুদ্ধদেব বসু তারপরে হয় কবি নয় কেউ কেউ কবি ছোট্ট একটা কথা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা এখানে তিনজন বিশিষ্ট কবি আছেন আমাদের এখানে মঞ্চে কবি মৃত্তিকা চাকমা ওনার নাম অনেক শুনেছি ওনার সাথে মানে এইভাবে মুখোমুখি পরিচয় হওয়ার সুযোগ আগে হয়নি ওনাকে দেখলাম ওনার চেহারার মধ্যে কিন্তু একটা কবিত্ব আছে ওনার চেহারা দেখলে বোঝা যায় একজন কবি অথবা দার্শনিক আর হাসান মঞ্জু অনেকটা আমার স্কুলের ছাত্র তার বড় সম্ভবত আমার কাছে আমরা যখন স্কুলে পড়ি সে আমরা অনেক ছোট ছিল আমাদের সে একজন কবি আর শুভম আসি উনি তো লেখিকা নতুন কিন্তু আমার মনে হচ্ছে উনি কবিতা বোধে লেখেন তো তার সাথে যুক্ত হলো আর কি আমাদের মুকুল কান্তি ত্রিপুরা এবং এই যে জীবনানন্দ দাস ঠিকই বলেছেন সবাই কবিরা আমাদের এখানে আমাদের ভৌগোলিক অবস্থান ভাষা সংস্কৃতিগত কারণে কৈশোর এবং যৌবনের সবাই চেষ্টা করে দিয়ে একটা কবিতা লেখার জন্য আমিও চেষ্টা করেছি কিন্তু কবি হতে পারি না এই জন্য বলা হয়ে থাকে পোয়েটস আর বর্ন ওয়াইল রাইটার্স আর মেড কবিরা কবি হয়ে যান না কিন্তু ইচ্ছা করে কেউ চেষ্টা করলে কবি হতে পারবে সে আবেগ থাকতে হবে সে অনুভূতি থাকতে হবে সেটা সবার মধ্যে থাকে না কাজে কবি হওয়া কিন্তু এত সহজ না এখানে লেখক হওয়া যায় চেষ্টা করলে লেখা হওয়া যায় কিন্তু কবি হওয়াটা মধ্যে একটু কষ্টের ব্যাপার আছে এই জন্যই বলেছেন সবাই কবি নয় কেউ কেউ কবি তো আমি আনন্দিত আজকে এক ঝাঁক কবি এখানে আমি কবিদের সান্নিধ্য পেলাম তাদের কবিতা শুনলাম তা আমিও আপনাদের মতোই আমি মধ্যে গতকাল বাধ্য পেয়েছি আমি এক বছর থেকে দুপুরের পরে আসি আমার দেখার আসলে সময় হয় না আর যেটা অনেকে বলেছে আমারও মনে হয়েছে যে এখানে কক্কর ভাষায় আছে ত্রিপুরাদের মাতৃভাষার নাম কক্কর আমরা ত্রিপুরা ভাষায় না বলে কক্কর ভাষা বললেই বোধ হয় বেশি প্রাসঙ্গিক হবে তো এখানে কবিতাগুলি বাংলা হরফে লেখা আছে রোমান হরফে লেখা আছে কিন্তু এটার বঙ্গানুবাদটা নাই এখানে এটা বোধহয় পরে স্ক্রিপ্টে দেওয়া হয়েছে এটা করলে আসলে এখন তো মানুষ এমনি এক সময় ছিল যখন কিছু ছিল না রেডিও ছিল না টেলিভিশন ছিল না খবর কাগজ ছিল না ইন্টারনেট ছিল না মোবাইল ছিল না তখন মানুষ পড়াশোনা করতো এখন কিন্তু পড়াশোনা ভেবে না সব কিছু হাতের মধুরে চলে আসছে মুঠোফোনে চলে আসছে সব এখানে কাজেই এটাকে একটা আসলে করার জন্য আমাদের একটু চিন্তা করতে হবে অনেকগুলি কিন্তু এখন পৃথিবীর অনেক শতবর্ষের পুরনো প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়েছে মানুষ সংবাদপত্র এখন করে না দরকার নাই আমরা তো ইনস্ট্যান্টে সব খবরে পেয়ে যাচ্ছি তাৎক্ষণিকভাবে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি তাদের একটু চিন্তা করতে হবে আমাদের শিল্প সাহিত্য যারা চর্চা করে যারা কবিতা লেখেন
গান লেখেন, যারা উপন্যাস লেখেন, সেটাকে কীভাবে আরও পাচকীয় করে তোলা যায় সেটা বোধ হয় এখানে এসে জানলাম যে এটা ফুলের ফুলের পাল্পা যা হোক এটা এরকম আরও অনেক কিছু জানে না, অনেক নতুন নতুন অনেক শব্দ তৈরি হচ্ছে। আর আমি মনে করি ইতিহাসের শিক্ষক হয়ে তুমি যে সাহস করে কবিতা আছে তোমার মনের ভিতর একটা ভবিষ্যৎটা আছে এটা আমি বুঝতে পেরেছি, আমি এটা পড়ে দেখব বোঝার চেষ্টা করব। আর আমাদের রোকেয়া পদক ধন্য আমার যত্নবাদন শুভম আসি, এটা সুন্দর কথা বলে গেছেন কবিতায় বলে সেটা আগামী প্রজন্মের জন্য নিকোষ অন্ধকারের আদর্শিকা কারণের কথা কি বলেছেন। আমার মনে হয় নতুন প্রজন্ম দ্বারা আপনার পরবর্তী আপনার লেখালেখি শুরু করেছেন মাঝখানে আগে আগে ছিলেন আপনি আপনার পূর্বসূরীদের স্মরণ করেছেন শ্রদ্ধার সাথে, আমি আন্তরিক করে বিশ্বাস করি নতুন প্রজন্ম আপনার যে অবদান আপনি কষ্ট করে অনেক সীমাবদ্ধতার মধ্যে অনেক সংগ্রাম করে কষ্ট করে আপনি লেখালেখি করেছেন, আপনার স্বামী আপনাকে সহায়তা করেছেন তিনিও একুশে পদক ধন্য। সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী উসমান স্মৃতি মিলনের আমি নিজে উপস্থিত ছিলাম, তো এটা হচ্ছে আমি মনে করি এটা হয় আমাদের আসলে নবসালে যারা থাকে তাদের তুলনাটা একটু কম থাকে। আমি মনে করি এখানে যিনি আছেন দুজন কবি কবি তিনি যিনি অগ্রজ তার কথা বলছি কবি মৃত্তিকা চাকমা নিশ্চয়ই আপনি একটা সময় আসবে আপনিও পাবেন, তো আমার পরিচিত অনেকেই আছে ঢাকাতে আসলে একটু একটু চেষ্টা তো দূরত্ব হয়ে ঘুরতে হবে আমার লেখা আর অনেক প্রার্থীতে অনেক পুরস্কার তো বন্ধুত্ব সীমিত তবে আপনাদের সেখানেও হবে। আমি যে এটা প্রতি বছর একটা ইয়ে হয় কবিতা একটা সম্মেলন হয় সেখানে তো আগরতলা থেকেও আসে পশ্চিমবঙ্গ থেকে আসে, আমি জানি না আপনারা যারা আমাদের কবিতারা আছেন বা আলোচনা ঢুকানো হয়েছে তারা কি সেখানে আমন্ত্রণ পান না জান না তো জান আপনারা করেন আমি জানি আপনার মধ্যে ওই যে শহীদ মিনারে প্রতি শুরু করেছিলেন এটা এটা মধ্যে বন্ধ হয়ে গেছে এখানে থাকি করোনার কারণে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অনেক কথা বললাম আর প্রাতিষ্ঠানিক যেটা সহযোগিতার কথা সেটা আমরা আলাপ করবো পলিসি দেবেন, আমাদের এখানে অনেকগুলি প্রতিষ্ঠান আছে যারা এখানে আমাদের যারা সংস্কৃতি চর্চার সাথে যারা জড়িত তাদেরকে পৃষ্ঠপোষণা ঘটি করে আমাদের জেলা পরিষদ আছে আমাদের মঙ্গল আছে আমাদের জেলা প্রশাসন আছে সর্বোপরি আমাদের মন্ত্রণালয়তেই আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয় এগুলি শুধু সারা বাংলাদেশের জন্য সেখানে তিন পার্বত্য জেলাও আছে। আর আমি একটা বিষয় আমার জানা ছিল না সেটা হচ্ছে যে এখানে আঞ্চলিক বেতার কেন্দ্র এখানে রাঙামাটিতে আছে বদলবানে আছে কিন্তু খাগড়াছড়িতে নাই এবং বিভিন্ন খাগড়াছড়িতে যারা আছে তারা সুযোগ পাচ্ছেন এই কথাটা আমি আজকে জানলাম আঞ্চলিক পরিচালকের কাছ থেকে। তো আমি দীর্ঘদিন একটি মন্ত্রণালয়ের পর্যটন বিষয়ে মন্ত্রণালয় সচিবের দায়িত্ব পালন করেছি ওই ভবনেই কিন্তু এই মানে এখন তথ্য মন্ত্রণালয় এখন তো নাম পরিবর্তন হচ্ছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় হয়েছে এবং ক্যামেরা মহোদয় ছিলেন আমার দাসের সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উনি কাপ্তাই লেখাপড়া করেছেন ওনার বাবা কাপ্তাই কাজ করতেন তো একত্রবা দিনে আছেন তার সাথে বসে আছে এটা বললে খুব একটা খুব একটা খুব সহজ কাজ তার বললে হয়ে যাবে আমি আগে দাম দেওয়া সেখানে একবার করতাম আমি চেষ্টা করবো আমাদের পর্যটন বিষয়ে মন্ত্রণালয় মন্ত্রী মন্ত্রীর মাধ্যমে একটা দিয়ে এটা দিয়ে খাগড়া চরিত্র যাতে একটা যেটা কিন্তু হয় আমি তার কথা বলতে চাচ্ছি না আমি আমাদের তিনি কবিতা ওই মোড়ক উন্নতন রাখানো হলো মুকুল কান্তি টুকুরা আমি আশা করবো যে তার বই লিখতে হবে বইয়ের মধ্যে সবাই ভালো কথা বলতে তো হবে কিন্তু সব ভালো সব হচ্ছে না এই যে এটা সুন্দর হয়েছে এটা সুন্দর সৃষ্টি মেয়ের একটা ছবি আছে কিন্তু আমি বলবো যে কবিতা বা উপন্যাস বা এখানে এই ধরনের ছবি না দিয়ে এটা মুহূর্ত নামের বিগুরুত্ব হলেই হয় কোনো ভালো মানে কোনো ছবি এটা আধুনিক এটা আগে এটা ছবি দিয়ে কারণ এগুলো তুমি দেখো তারপর কারণ ছবি আছে কারণ এখানে ছবি নেই এটা এই ছবিটাই তুমি যদি কোনো আমাদের সাথে অনেক শিল্পী আছে ভালো ভালো শিল্পী আছে ত্রিপুরা আছে তারপরে ইয়ে আছে কী বলে আরে আছে যে গঙ্গামী চাকমা আছে সাপু ত্রিপুরা আছে বা আমাদের জয়দেব রোয়াজা ওইটা আরো বেশি
হয়তো সেটা আগামী দিনে চেষ্টা করবে। আর ছাপা বাধায় এগুলো এখন আমি জানি অনেক সীমাবদ্ধতা আছে, তবে এগুলো আর একটু মানসম্মত হলে এমন মানুষের আমি হাতে নিয়ে আমি তো মানুষ অনেক চেষ্টা প্রতিদিন প্রচুর বেরোচ্ছে। আমার এক বন্ধু আছে, আমি নাম বলবো না, ওনার 70টা বই আছে। আমি তাকে ঠাট্টা করে বলেছিলাম, তুমি কি তোমার সকল বই পড়েছ? সে মায়ের করেছে, মানে শুধু লিখলেই হবে না, বেশি লেখার দরকার না, দুই একটা লিখলেই সেটা যদি মানসম্মত হয় সেটা কিন্তু টিকে যাবে। ঠিক আছে, সে কবিতা কবিতার একটা লাইন, একটা ভালো লাইন, এটা কিন্তু যদি হয়, যেমন আছে যে শক্তি চট্টোপাধ্যায়ের একটা, এটা আপনারা বলতে পারবেন, তারা করেছে অবনীয় তুলে বাড়ি আছে, ছোট্ট একটা বই আছে, দুই তিনটা লাইন সবসময় কানের মধ্যে বাজে, এটার মধ্যে ছন্দ, এটার মধ্যে মানুষকে ধরে রাখে। এই যে আমাদের আরেক কবি, আমার দুই বছরের দুনিয়া ছিল বছরতে, রুদ্র মোহাম্মদ শহীদুল নাম, ওকে সুন্দর আছেন, এটা কবিতা আসলে আমার গান হয়েছে, ভালো আছে ভালো যে হোক আগে সে থেকে অনেক সুন্দর আছে, দুই একটা লাইন দুই একটা চমক, এটা মানুষকে ধরে রাখবে। তো যাই হোক, আমি কবিকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, তার দ্রুত সাফল্য কামনা করছি। আর এখানে যারা কবিতার প্রেমী, যারা আপনার কষ্ট করে এখানে আসছেন, অনেক কথা শুনে স্বাগত। নাচে তুই নাকটা কথা বলবো, কথা বলে শেষ করবো, একটু অভিমান পরিবর্তন বলেছেন কবির নৃত্যকে চাকমা, যে খালি ওই আদিবাসী নৃত্যের জন্য ঢাকা স্টেডিয়ামে গণভবনে বঙ্গভবনে নাচের শিল্পীদের ডাকে, আমাদের তো কেউ ডাকে। এটা হচ্ছে নাচটা হচ্ছে পারফর্মিং আর্টস, এটা নাচের ভাষাটা হচ্ছে ইউনিভার্সাল, এটা কোনো অনুবাদে দরকার হয় না, এটা ওই নাচের মাধ্যমেই কিন্তু সেটা কমিউনিকেট হয়ে যায়, এটা ইউনিভার্সাল ভাষা, পৃথিবীর কোনো নাচের জন্যই কিন্তু এটা ব্যাখ্যা করা যাবে না, দেখে কিন্তু দর্শক শ্রোতা বুঝতে পারে, কিন্তু এটা তো তারা এটা পড়তে হবে, বুঝতে হবে, আমি নিজেই তো বুঝে নিতে পারবো। ঠিক আছে, এটা আজকে আপনার একটা মানে দুঃখ দিয়ে লাভ নাই, এটা এক একটা শিল্পের একটা মাধ্যমে এক একটা এক ধরনের দর্শক শ্রোতা থাকে, তারপর ধরে নিতে হবে যে নাচের চাইতে আপনার কবিতার বইয়ের শ্রোতা বা বাচক কম হবে, এটা আপনার ধরে নিতে হবে, এটা ধরেই আপনাদের কাজ করতে হবে। তো আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম, অসুবিধা।